নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভূগোল বিষয়ের, এটা তোমাদের প্রথম অধ্যায়, গ্রহরূপে পৃথিবী। এই অধ্যায় থেকে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলি তোমাদের দেখতে হয়, সেই সমস্ত ছোট ছোট প্রশ্নপত্রগুলি এবং তার উত্তর সহ আজ আলোচনা করব। তোমরা বিভিন্ন বই থেকে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হও বা বিভিন্ন প্রশ্নপত্রের যে তোমরা কোশ্চন ব্যাঙ্কগুলি করো তাতে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হও, এটা দেখলে এখান থেকে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে, অর্থাৎ ছোট ছোট প্রশ্নে আর প্রবলেম থাকার কথা নয়। তোমরা যদি চাও পরবর্তী ক্ষেত্রে আমরা পরবর্তী অধ্যায়গুলো নিয়েও হাজির হব, তোমাদের রেসপন্স দেখে পরে আমরা পরবর্তী অধ্যায় হাজির হব। তাহলে আজকে শুরু করি গ্রহরূপে পৃথিবী। একে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি যাতে শর্টগুলো আলোচনা করতে সুবিধা হয়। তার প্রথমেই যে আমরা অংশটি নিয়েছি এই অধ্যায়ের, সৌরজগতের অন্যতম গ্রহ পৃথিবী, এবং সৌরজগতের আরও অন্যান্য গ্রহ রয়েছে তাদের সাথে পৃথিবীর তুলনা, এখান থেকে কি কি ছোট প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করি। প্রথমেই তাহলে সৌরজগৎ, সৌরজগৎ কি? তোমরা জানো সূর্য আমাদের নিকটতম নক্ষত্র। সূর্যের চারিদিকে আটটি গ্রহ, এদের অনেকগুলি উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু প্রভৃতি অনবরত প্রদক্ষিণ করে চলেছে সূর্যকে, বা সূর্যের চারিদিকে এরা প্রদক্ষিণ করে চলেছে। এদের সূর্য সহ এদের একত্রে সৌরজগৎ বা সৌর পরিবার বলা হয়, সূর্যের পরিবার সৌরজগৎ। সূর্যেরও গতি রয়েছে, সূর্য প্রতি সেকেন্ডে 19 কিমি বেগে এগিয়ে চলেছে হারকিউলাস নক্ষত্র মণ্ডলের মধ্যবিন্দুকে কেন্দ্র করে। পৃথিবী সৌরজগতের অন্যতম গ্রহ, যেখানে জীবজগৎ বসবাস করতে সক্ষম। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটা গড়ে কখনো কমে কখনো একটু বাড়ে। সৌরজগতের অন্তস্থ গ্রহ 4টি, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এবং বহিঃস্থ গ্রহ 4টি, বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন। আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ, বুধ এবং শুক্রের পর। সৌরজগতে যে সমস্ত গ্রহগুলি রয়েছে তাদের মধ্যে শুক্র হচ্ছে উষ্ণতম গ্রহ এবং শীতলতম গ্রহ হচ্ছে ইউরেনাস। পৃথিবীর উপরিভাগে 71% জলভাগ এবং 29% স্থলভাগ। যেহেতু বেশিরভাগ জায়গাটা জল দ্বারা আবৃত, তাই মহাকাশ থেকে দেখলে একে জলগ্রহ বা নীল গ্রহ বলে মনে হয়। পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে অক্সিজেন এবং নাইট্রোজেন। নাইট্রোজেন এবং অক্সিজেন মিলিয়ে 99%। পৃথিবীর বিভিন্ন পদার্থ, অর্থাৎ পৃথিবী যে তৈরি হয়েছে যে সমস্ত পদার্থ দ্বারা, তাদের মধ্যে লৌহ, অক্সিজেন, সিলিকন এবং ম্যাগনেশিয়াম, এরা সবথেকে বেশি পরিমাণে থাকে। সৌরজগতে যতগুলি গ্রহ রয়েছে তার মধ্যে পৃথিবীর ঘনত্ব সর্বাধিক, 5,515 কেজি প্রতি ঘনমিটার। পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে তার 15 কিমি উচ্চতা পর্যন্ত, এবং বায়ুমণ্ডল বা জলভাগ যেখানে রয়েছে তার নিচের দিকে, অর্থাৎ জলভাগের 9 কিলোমিটার গভীরতা পর্যন্ত জীবজগতের উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ জীবজগতের উল্লম্ব বিস্তার 24 কিমি। আর জীবমণ্ডল মাটির গভীরে দেখতে পাওয়া যায় মোটামুটি 10 মিটার গভীর পর্যন্ত। পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যে উষ্ণতায় জীবজগৎ জীবন ধারণ করতে তথা বেঁচে থাকতে সক্ষম। পৃথিবীর যদি আমরা পরিধি মাপি তার সূত্র 2πr, পৃথিবীর ক্ষেত্রফল পরিমাপ করলে 4πr². গ্রিক পণ্ডিত অ্যারোস্থেনিস প্রথম বিজ্ঞানসম্মত উপায়ে সূর্যরশ্মির প্রতন কোণের সাহায্যে প্রায় সঠিকভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন। এরপরে দ্বিতীয় পার্টে চলে আসি, অর্থাৎ এই চ্যাপ্টারের দ্বিতীয় পার্ট, পৃথিবীর আকারের ধারণা। তোমরা জানো যে পৃথিবী কেমন দেখতে তা ক্রমশ পরিবর্তিত হয়েছে। একদম শুরুর দিকে প্রাচীনকালে মানুষের ধারণা ছিল পৃথিবী হলো চ্যাপ্টা। প্রাচীনকালে চীনা মনীষীরা ধারণা করতেন বা তাদের ধারণা ছিল যে চারিদিকে উত্তাল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্র দিয়ে ঘেরা হলো চীন দেশ, এবং একমাত্র একটাই ভূখণ্ড, সমতল দ্বীপ ভূখণ্ড,
যার নাম চীন। গ্রিকদের ধারণা ছিল এই দ্বীপটি অর্থাৎ গ্রীস নামক দ্বীপটি একটি সমতল দ্বীপ এবং চারিদিকে সমুদ্র ঘেরা, যাকে তারা বলতেন ঐকুমেনাস অর্থাৎ জনবসতিপূর্ণ একটি অঞ্চল। ফিনিশীয়রা পৃথিবীর আকৃতিকে জলপূর্ণ থালায় বসানো আধখানা আপেল বা কমলা লেবুর মতো মনে করত। যত দিন এগিয়েছে ততই পৃথিবীর আকৃতি সম্বন্ধে মানুষের ধারণা পরিবর্তিত হয়েছে। তার চ্যাপ্টার পরে এসেছে গোলীয় আকৃতির ধারণা, এটা আমাদের তৃতীয় পাঠ। গ্রিক পণ্ডিত পিথাগোরাস খ্রিস্টপূর্ব 540 থেকে 600 বছর আগে ঘোষণা করেন পৃথিবী মোটেই চ্যাপ্টা নয় বা সমতল নয়, পৃথিবী গোলকের মতো গোল। গ্রিক দার্শনিক এরিস্টটল পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ দেন চাঁদের উপর পৃথিবীর ছায়া দেখে অর্থাৎ চন্দ্রগ্রহণ দেখে। অ্যারিস্টোটেলেস পৃথিবীর গোলীয় আকৃতি ধরে জ্যামিতিক পদ্ধতিতে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন। এছাড়া তিনি বলেন যে কোনো বৃত্তের মতো পৃথিবীর পরিধিও কিন্তু 360 ডিগ্রি। পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণের জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করেছেন, তাদের মধ্যে ম্যাগেলান, এলকানো, কুক, ইনারা ভিক্টোরিয়া জাহাজে চেপে 1519 সালে স্পেনের সেভিল থেকে যাত্রা শুরু করেন। তারা 1922 খ্রিস্টাব্দে 6 সেপ্টেম্বর স্পেনে পুনরায় ফিরে আসেন। তবে অবশ্য ম্যাগেলান মাঝখানে মারা গিয়েছিলেন, তিনি ফিরে আসেননি। পৃথিবীর গোলীয় আকৃতি প্রমাণের জন্য আলফ্রেড ওয়ালেস রাসেল তিনি বেডফুড লেভেল পরীক্ষা করেন, সেখানে তিনটি খুঁটি জলে ভাসিয়ে 1 কিলোমিটার অন্তর তুলনী সেটা পড়েছেন, সেই পরীক্ষাটি করেন 1870 খ্রিস্টাব্দে। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন তিনি পৃথিবীকে মহাকাশ থেকে দেখেন গোলাকার, তবে তিনি একটুকু দেখেন যে পৃথিবীটা পেয়ারার মতো গোলাকার। আকাশ ও ভূমি যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে দিগন্ত রেখা বলে, দিগন্ত রেখাও গোলাকার। ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠা যায় দিগন্ত রেখার পরিধি ততই বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ দিগন্ত রেখার পরিধি গোলাকার হয় পৃথিবীকে গোলাকার বলেও আমরা মনে করতে পারি। আমরা পৃথিবীর উত্তর গোলার্ধে উত্তর মেরুবিন্দুতে একটি উজ্জ্বল নক্ষত্র দেখি, তার নাম ধ্রুবতারা, এর প্রকৃত নাম পোলারিকা এবং প্রাচীনকালে এই তার নাম ছিল সিনোসুরা। নক্ষত্রদের অবস্থান করার জন্য অক্টেন নামক একটি যন্ত্র ব্যবহার করা হতো পূর্বে, এর আবিষ্কর্তা ছিলেন হেডলি। যে স্থানের অক্ষাংশ যত সেই স্থানের মেরু নক্ষত্রের উন্নতি কোণ তত, অর্থাৎ তুমি যদি 23 ডিগ্রি অক্ষাংশে অবস্থান করো তাহলে তোমার ওখান থেকে মেরু নক্ষত্রের উন্নতি কোণ 23 ডিগ্রি। নিরক্ষ রেখা থেকে যে কারণে ধ্রুবতারার উন্নতি কোণ 0 ডিগ্রি, অর্থাৎ এখান থেকে দেখা যায় না, এবং দক্ষিণ গোলার্ধে সিগমা অক্টেন্টিস নক্ষত্রের উন্নতি কোণ 0 ডিগ্রি। তাহলে নিরক্ষ রেখা থেকে উত্তর গোলার্ধে ধ্রুবতারার উন্নতি কোণ 0 ডিগ্রি এবং দক্ষিণ গোলার্ধে সিগমা অক্টেন্টিসের উন্নতি কোণ 0 ডিগ্রি। অক্টেন্ট কি জিনিস না দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্রপুঞ্জ, তার মধ্যে উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে সিগমা অক্টেন্টিস। টলেমি প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন, অর্থাৎ গোলাকার পৃথিবীর প্রথম মানচিত্র তৈরি করেন টলেমি। এরপরে আমরা গোলীয় আকৃতি থেকে বিজ্ঞান যত এগিয়েছে অভিজ্ঞত গোলকের দিকে এগিয়েছে। অভিজ্ঞত গোলক পৃথিবীর ব্যাস, মেরু ব্যাস, নিরক্ষীয় ব্যাস, এই সম্বন্ধে বৈজ্ঞানিক ধারণা দেন অ্যারিস্টোটেলেস। মেরু ব্যাসের দৈর্ঘ্য পৃথিবীর মেরু ব্যাস 12,714 কিমি এবং নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি, অর্থাৎ এই দুইয়ের মধ্যে পার্থক্য 43 কিমি। পৃথিবীর মেরু পরিধি 40,024 কিমি ও নিরক্ষীয় পরিধি 40,075 কিমি। তবে বিভিন্ন বইয়ে বিভিন্ন পরিধি লেখা রয়েছে, এরকম প্রশ্ন এলে বইয়ে লিখিত যে কোনো একটি উত্তর লিখলেই হয়। নিরক্ষীয় পরিধি এবং মেরু পরিধির মধ্যে পার্থক্য 51 কিমি। পৃথিবীর গড় পরিধি 40,000 কিলোমিটার, পৃথিবীর গড় ব্যাস 12,742 কিলোমিটার। পৃথিবীর উভয় মেরুতে
অভিকর্ষজ টান নিরক্ষীয় অঞ্চলের তুলনায় 0.5% বেশি। তোমরা জানো যে নিরক্ষীয় অঞ্চল কেন্দ্র থেকে তুলনামূলক দূরে এবং মেরু অঞ্চল চাপা হওয়ায় তুলনামূলক নিকটে অবস্থান করে, তাই একই পরিমাণ বস্তুকে নিরক্ষীয় অঞ্চলে ওজন করলে তার যা ওজন হয় বা সেখানে কম হয় নিরক্ষীয় অঞ্চলে এবং মেরু অঞ্চলে বেশি হয়। পৃথিবীর আকৃতি আরও পরিবর্তিত হয়েছে, অর্থাৎ ধারণার পরিবর্তন ঘটেছে বিজ্ঞান এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে। পরবর্তী যে নতুন ধারণা এসেছে সেটা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওয়েড, যে ধারণা নিয়ে আমরা এখন এগিয়ে চলেছি। জিওয়েড, GEOID এই শব্দটির অর্থ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটি পৃথিবীর গাণিতিক আকৃতি। গণিতের যে শাখায় পৃথিবীর আকার, আয়তন, ক্ষেত্রমান বা ক্ষেত্রফল, অভিকর্ষজ বলের পরিমাণ, এই যে বিষয়গুলি আলোচিত হয় যে শাস্ত্রে, তাকে ভূমিতিবিদ্যা, ভূ আকৃতিবিদ্যা বা জিওডেসি বলে। জিওয়েড কথাটি প্রথম ব্যবহার করেন জোহান বেন্টিং লিস্টিং। জিওয়েড কথাটি বলার পিছনে আমরা পৃথিবীর বন্ধুরতার কথা জানি। এই বন্ধুরতার কথা জানতে গিয়ে আমরা মারিয়ানা খাত, প্রশান্ত মহাসাগরে রয়েছে তার চ্যালেঞ্জার যে ডেপথ রয়েছে সেই ডেপথের গভীরতা 11,033 মিটার, অবশ্য উইকিপিডিয়ার মতে 11,034 মিটার, এবং এভারেস্টের উচ্চতা প্রায় 9 কিলোমিটার, তাহলে এই দুইয়ের যোগফল কত হয়? প্রায় 20 কিমি। কৃত্রিম উপগ্রহ যে সমস্ত ছবি পাঠিয়েছে পৃথিবী তাতে দেখা গেছে দক্ষিণ মেরু 20 মিটার নিচু, উত্তর মেরু 20 মিটার অতি উঁচু, উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশ 8 মিটার বসে গেছে এবং দক্ষিণ গোলার্ধের মধ্য অক্ষাংশ 8 মিটার ফুলে গেছে। এরপরে আমরা শেষ অংশে চলে এসেছি, এখানে আমরা জিপিএস সম্বন্ধে জানব। জিপিএসের ফুল ফর্ম না গ্লোবাল পজিশনিং সিস্টেম। ইউএসএ প্রতিরক্ষা দপ্তর 1973 সালে নিজেদের সামরিক প্রয়োজন জিপিএস প্রযুক্তির উদ্ভাবন করেন তিনজন বিজ্ঞানী। সেই তিনজন বিজ্ঞানীর নাম হল ব্রাডফোর্ড পার্কিনসন, রোজার এল এস্টন এবং ইভান এ গেটিং। ব্রাডফোর্ড পার্কিনসনকে জিপিএসের বা জিপিএস ব্যবস্থার জনক বলা হয়। ইউএসএর অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর 6টি কক্ষপথে 24টি কৃত্রিম উপগ্রহ, অর্থাৎ প্রতিটিতে 4টি করে কৃত্রিম উপগ্রহ প্রতিস্থাপন করে জিপিএস শুরু করে। সেটা পরবর্তী ক্ষেত্রে 1995 সালে সারা বিশ্বের জন্য উন্মুক্ত করে দেয়। এই উপগ্রহগুলি 12 ঘন্টায় পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে, ফলে পৃথিবীর যে কোনো অংশ বা যে কোনো প্রান্ত সর্বদা 8টি উপগ্রহের সামনে চলে আসে। ভারতও এরকম জিপিএস ব্যবস্থা রয়েছে, রাশিয়ায় রয়েছে। ভারতের যে জিপিএস ব্যবস্থাটি রয়েছে তার নাম হচ্ছে IRNSS, ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। যদিও এটা কিন্তু এখনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়নি, শুধুমাত্র সামরিক কাজে ব্যবহৃত হয়। 2020 সালে এটি জনসাধারণের ব্যবহারযোগ্য করা হবে বলে ঘোষিত আছে। এখানে কয়েকটি শব্দ রয়েছে যেমন GIS, তার ফুল ফর্ম জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর বেঙ্গালুরু, নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এর হেডকোয়ার্টার ওয়াশিংটন DC, IAU ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর হেডকোয়ার্টার প্যারিস ফ্রান্সের। জিপিএস ব্যবস্থা ভূপৃষ্ঠ থেকে 27 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলে বিভিন্ন অবস্থার তথ্য সরবরাহ করে। জিপিএস ব্যবস্থার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পারি খুব সহজেই, সময় নির্ণয় করতে পারি, আরও অনেকগুলি কাজ সহজে আমরা করতে পারি। আমরা পরবর্তী ক্ষেত্রে পরের অধ্যায় নিয়ে হাজির হব। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং চ্যানেলের সাথে থেকো।